প্রেসিডেন্টের কাজ এত কঠিন আগে বুঝিনি রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ শনিবার একশো দিন পূর্ণ করেছে ডোনাল্ড ট্রাম্প এতদিনে তিনি বুঝেছেন প্রেসিডেন্টের কাজ অনেক কঠিন বলেছেন আমার ধারণা ছিল এই কাজ আরও সহজ দায়িত্বের একশো দিন পূর্ণ হওয়ার আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন একথা গত আটই নভেম্বর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত বিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নিউ ইয়র্কের ব্যবসায়। এই ব্যবসায়ী সাক্ষাৎকারে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এখনকার চেয়ে বরং নিজের আগের জীবনকে ভালোবাসেন তিনি বর্তমানের জীবনের কাজ আগের জীবনের চেয়ে অনেক বেশি কঠিন ট্রাম্প বলেন আমি গাড়ি চালাতে ভালোবাসি কিন্তু এখন আর চালাতে পারি না আগের জীবনে এখনকার মতো এতটা গোপনীয়তা বজায় রাখতে হতো না বলেও জানান তিনি চব্বিশ ঘন্টায় সিক্রেট সার্ভিসের সুরক্ষা থাকার ব্যাপারে নিজেকে অভ্যস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বলেন বাস্তবিক অর্থেই নিরাপত্তার ঘেরা আবদ্ধ হয়ে ছোট্ট গণ্ডির মধ্যে থাকতে হবে আপনাকে কারণ আপনার এত বেশি সুরক্ষা থাকবে যে আপনি কোথাও যেতে পারবেন না রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল শুক্রবার ট্রাম্প কথা বলেন তার দায়িত্বের একশো দিন নিয়ে বার্তা সংস্থা এএফপি জানায় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর হোয়াইট হাউসের ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় তিনি বলেন আমরা একশো দিনে যা করেছি আমার মনে হয় না আর কেউ তা কখনো করতে পেরেছে আমরা অনেক কাজ করেছি তাই আমরা খুবই খুশি একশো দিনেই সাফল্য ব্যর্থতার মূল্যায়ন ঠিক নয় এবং এটা যে যার মতো করে করেন বলে মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন এত কাজ করছি যা আমি প্রেসিডেন্ট হওয়ার আগে করিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তি জীবন ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প উত্তর কোরিয়া প্রসঙ্গে বলেন দেশটি যদি পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে না আসে তাহলে তাদের সঙ্গে বড় ধরনের সংঘাত বেঁধে দিতে পারে কমিউনিস্ট উত্তর কোরিয়াকে নিজের দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের বড় আকারের সংঘাত বেঁধে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে আমরা বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের পক্ষে কিন্তু তা অত্যন্ত কঠিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন এই নেতা তুলনামূলক অল্প বয়সে দেশের ভার নিয়েছেন আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে